আচ্ছা, এবার আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে। দু মাস ধরে বন্ধ, সরি গাইস, ব্যাড লাক, বন্ধ আছে। এখানে কিছু ইয়াররিংস দেখলাম আর আমার কিনতে ইচ্ছা করছে, তো কিছু একটা কিনি। এই ইয়াররিংস এর এখানে কে আছে দাদা? কেউ আছে এখানে? কে? আসুন। চার্চ, আমরা চার্চের বাইরের দিকটাতে আছি আর চার্চ এখন বন্ধ আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি ইয়াররিংস কিনতে গেছিলাম, ওনার কাছে খুচরো নেই, 500 টাকা। আমার কাছেও খুচরো নেই, ওনার কাছেও খুচরো নেই, ওই জন্য নিতে পারলাম না। সামনে একটা নদী আছে, নদী গঙ্গা, গঙ্গার ধারটা ঘুরে এবার আমরা ব্যাক করব। চার্চ বন্ধ, চার্চে যেতে পারলাম না, তো অ্যাটলিস্ট নদীর ধারটা ঘুরে যাই। এসে দেখলাম সব ভেঙে চুরে গেছে আর গঙ্গা ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে। ওখানে যাবো কি করে বুঝতে পারছি না। এখানে কিছু নেই, পুরো পচা জায়গাতে এলাম। চলো এবার আমরা এটা এটা কি চার্চ, এটা কি চার্চের প্রপার্টি এই এই পুরোটা এই পর্যন্ত? ও ওকে, আবার এর মধ্যে স্কুটি নিয়ে আসার সাহস জোগালো। পাশে দোকান আছে, দেখে বলছে পান খাও, সিগারেট খাও, মিষ্টি পান খাও। আমি বললাম এসব এরা খায় না, পুরো শাক লন্ডা। চার্চ, আমরা আমরা চার্চটাকে ফেলে এবার যাচ্ছি ইমাম বাড়ির দিকে। তো আমরা এসে পৌঁছালাম ইমাম বাড়াতে, এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে টিকিট কাটতে হবে। এখানে লেখা আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড উইদাউট পারমিশন। সো উপরে যাওয়া যায় নাকি? উপরে যাওয়া যায় হয়তো, জেন্টস অনলি, লেডিস নট অ্যালাউড লেখা আছে। ওই তো ওদিকে টাওয়ার ক্লক পরে। আচ্ছা, ওই উপরে ওটা হচ্ছে টাওয়ার ক্লক। আমরা এতক্ষণ ধরে গঙ্গা ঘাট খুঁজে বেড়াচ্ছিলাম, এবার এলাম গার্ড রুম, নাইট গার্ড রুম। ওয়াও, এই জায়গাটা দারুণ। সূর্যঘড়ি লেখা আছে। ব্যাপার হচ্ছে আমরা ভিতরটা দিয়ে ঘুরে এলাম, কিন্তু ওখানে ক্যামেরা নট অ্যালাউড। কো? ও আচ্ছা, কি মানে এদিক দিয়ে সূর্য ওঠে তাই? সূর্য ওঠে বলে, হ্যাঁ ওই জন্য সূর্য দেখে হয়তো নামাজের টাইম হতো। ও আচ্ছা, এদিকটা মানে জায়গাটারই নাম সূর্যঘড়ি। ওকে, না না নৌকায় ঘুরবো না। গঙ্গার ঘাটের দিকে এলাম। এই দিকটাতে আমরা এতক্ষণ ধরে গঙ্গা খুঁজে বেড়াচ্ছিলাম আর গঙ্গা আমাদের সামনেই চলে এলো। এই হচ্ছে গঙ্গা, না টাইমিংটার জন্য গঙ্গা। হ্যাঁ, এই হচ্ছে ইমামবাড়াটা, আমরা আমাদের ভিতরটাতে ঢুকেছিলাম। এই হচ্ছে যে ব্রিজটা, এই গঙ্গাটা কোথায় গেছে? ওই তো সাডাপুলি হয়ে কলকাতা চলে যাচ্ছে। ও আচ্ছা, পুরোটা লেখা আছে অনেক, কিন্তু লেখা কিছুটা উঠে গেছে, বোঝা যাবে না। যাই হোক, তোমরা গঙ্গার ঘাট থেকে ঘুরে এবার ব্যাক করছি। ওই পিছন দিকটা গঙ্গা, আমরা ওই দিকটা দিয়ে ঘুরে এলাম। এটা আমরা এবার আমরা এবার আমরা বেরিয়ে কোথায় যাব? ওই এখান থেকে জল খাচ্ছে। গঙ্গার ধারটা সত্যি খুব ভালো লাগছে দেখতে। রিমা দিদার বাড়ি যাবো, ওর কলিগ, ওর কলিগ। দিল্লির দিকে যাবো, চলো এখন তাহলে রিমা দিদার বাড়িতে। ওই দাও, এটা তো তোমার লো। এবার কি রিমা দিদার বাড়িতে? হ্যাঁ, এখানে কি লেখা আছে দেখো, প্রিয়াঙ্কা প্লাস আলিম, চমৎকার প্লাস পাপিয়া। ছোটবেলাতে যখন ছেলেপেলে প্রেম করে তো প্লাস দিয়ে নাম লিখতে খুব ভালোবাসে, ছেলেপেলে প্লাস দিয়ে নাম লিখে ভাবে বিয়ে হয়ে গেছে। ধরো আর, ছেলেটার নাম আর দিয়ে শুরু, মেয়েটার নাম এ দিয়ে শুরু, তো আর প্লাস এ লিখে ভাবে বিয়ে হয়ে গেছে। পুরানো বিল্ডিং, আমাদের বাড়ির মতো সত্যি। তোরা এবার ওই উপরটাতে উঠবে আর আমরা বেরিয়ে যাবো। চলো চলো চলো। উপরটাতে ভেবেছিলাম কি ওঠা যাবে না, কিন্তু এখানে লেখা আছে অনলি লেডিস আর ওদিকে অনলি জেন্টস।
এখান দিয়ে লেডিসেরা যেতে পারবে। আমি এখান দিয়ে উঠছি, অন্ধকার লাগছে একদম, মানে গুহা টাইপের সিঁড়ি এরকম গোল গোল করে ঘুরে ঘুরে। আমি তোমাকে দেখতে পেলাম, ওই তো হ্যালো, উপরটাতে চলে এলাম। চারটে বাজে, ওই জন্য চারটের ঘন্টা বাজলো। আমি আর উপরে যাওয়ার সাহস পেলাম না, কারণ কেউ নেই, ভয় লাগছে। এটা ছাদটা, পুরো একা, ভয় লাগছে। দেখো পুরো গুহা একদম। আমি নিচে এখানে এসে বসে আছি আর ওরাও উপরটাতে গেছে। আমি আর বেশি দূর গেলাম না, নিচে নেমে চলে এলাম, কারণ একা একা ভয় লাগছিল। তো ওরা আসলে ওদের জন্য ওয়েট করছে, এবার যাব। ওর কলে গেছে, এখানে বাড়ি রিমাদি, রিমাদিদের বাড়িতে। দেন ওখান থেকে ঘুরে আমরা চলে যাবো সোজা কলকাতাতে। চলো গঙ্গাটা জাস্ট। এই গাছগুলো কে দেখভাল করে? আমিও করি, বাবা এখন বাবা করে, আমি তো দেখতে পাই না, ওয়ার্ক ফ্রম হোম এর ছোট। রিসেন্ট লাগিয়েছ না আগে থেকে ছিল? না, সব কিছু গাছ আছে আমাদের বাড়িতে। ওগুলো কি ইনডোরের গাছ? ওইটা সব সব কি নাম ওটা? অ্যারেলিয়া। তোরি কিন্তু মাঝে একবার একটু রোদ খাইয়ে আনতে হয়। রিমাদের মা, কাকু বড় নাম? হ্যাঁ হ্যাঁ, আমি দিদি নাম্বার ওয়ান। ওখানে অন্যরকম করে সাজিয়েছিল তো ওই জন্যে, ওখানে শাড়ি পরে ওরকম সাজিয়েছিল, তাই ভালো লেগেছিল। ওখানে ওরকম শাড়ি টাড়ি পরে ওদের মতো করে সাজিয়েছিল তো তার জন্য। হ্যাঁ, শেষটা অন্য চক্র মেরেছিল। আপনি ভিডিও দেখেন? আপনি ভিডিও দেখেন? আমি ভীষণ খুশি। আমাদের বাড়ি 150 বছরের বেশি পুরানো। হ্যাঁ, মোটা মোটা 20 ইঞ্চ মোটার দেওয়াল। হ্যাঁ, দারুণ সুন্দর ড্রয়িং করেছে দেখো। প্রচুর ধুলো,
আমি দেখো নিজে ডিজাইন করেছে ঘরটা বাড়ির আর্কিটেক্ট তো আমি ডিজাইনার সিভিলটাও আমার করা সিভিলটাও আমার করা স্ট্যান্ডগুলো ভালো শীতকালে এখানে এত ঠান্ডা হাওয়া দেয় থাকা যায় না এই গাছগুলো কে লাগিয়েছে কাকু লাগিয়েছে ও আচ্ছা ওটা ওদের আমার বেশি ভালো লেগেছে ডোরের স্ট্রাকচার গুলো দারুণ সুন্দর লেগেছে দারুণ সুন্দর দারুণ সুন্দর করেছে দারুণ সুন্দর করে সাজিয়েছে আমি একটু কাকুর সাথে বসে গল্প করি এগুলো কোনো দরকার ছিল করার আমি সবাইকে দিয়ে দিচ্ছি নাও খাও ও এর সাথে থাকতো এরা মানে বিয়ের আগে একসাথে সব ফ্ল্যাটে থাকতো এরা চারজন মিলে থাকতো হ্যাঁ হ্যাঁ তার সব বিয়ে হলে একই টাইমে ও সফটওয়্যার চলো উঠি চলো তাহলে আমরা বেরোই হ্যাঁ হ্যাঁ চলে আসবো আবার সময় পেলে চলে আসবো আপনি সুস্থ থাকুন সব খালি হয়ে গেছে এত কিছু দিল আমাদেরকে খেতে এত কিছু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস চা এত কিছু খেতে দিল এই আসছি আসছি হ্যাঁ কই ওর ছোট ভাই মানে বয়সে বড় ওর থেকে ভালো থাকবে না আসছি আসছি আমি ভালো থাকবেন হ্যাঁ 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 সময় করে আসবো আসছি টিভিতে মহিলা মতোই লাগছিল আমাকে এটা কি গাছ রিমান দি এটা অনেক গাছ নিলাম রিমা দিদের বাড়ির থেকে এগুলো বাড়িতে গিয়ে বসাবো আমরা এখন বেলঘুরি এক্সপ্রেস হইতে আছি মানে অলমোস্ট বাড়ির ধারে চলে এসেছি ওরা এখন চা খাবে 7:30 বাজে এখন তো চাটা খেয়ে তারপরে ঘরে যাব আর গাছগুলোকে অনেক কষ্ট করে বাঁচিয়ে নিয়ে এলাম পুরো বাইকের হাওয়া লেগে এক সাইডে পুরো বেঁকে যাচ্ছিল এটা হচ্ছে রাজভোগ আইসক্রিম দেখতে তো ভালো লাগছে এখন খেতে যে কেমন আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে 8:10 বাজে এখন ফ্রেশ হবো পুরো গায়ে ধুলোবালি লেগে আছে রাস্তাতে প্রচুর ধুলো ছিল ফ্রেশ হবো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো সবাইকে টাটা